Reporters Today, Odisha's fastest growing web news channel. পশ্চিম ওড়িশার হাইকোর্টর স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা দাবিরে বুধবার পশ্চিম ওড়িশার 12 ঘণ্টা বন্ধ পালন আরম্ভ হয়ে যাইছি। আজ সকাল 6টারু আরম্ভ হইতিবা এই বন্ধ সন্ধ্যা 6টা যায় জারি রহিব। পশ্চিম ওড়িশার সমস্ত বার অ্যাসোসিয়েশন পক্ষরু এই বন্ধ ডাকরা দিয়া যাইছি। তবে প্রসঙ্গকু বিজেডি সমর্থন করেছি, কিন্তু বন্ধ ডাকরা বিজেডি দেই নাহি। যে কোনসি স্থানরে হাইকোর্ট প্রতিষ্ঠা দাবিকু বিজেডি সমর্থন করিতিবা কহিছেন্তি বিজেডি বিধায়ক কিশোর মহান্তি ও পরিবহন মন্ত্রী পদ্মনাভ বেহরা। এবং সেইথিপাই মাননীয় মুখ্যমন্ত্রী বি বিগত দিনে কেন্দ্র সরকারকু লিখিতিলে, চিঠি লিখিতিলে, এবং আমার সরকারকর বি আছে এবং আমার বিজেডি দলর বি স্বীকৃতি আছে যে পশ্চিম ওড়িশার স্থায়ী বেঞ্চ হোক যে জায়গায় হবার আছে সেটা নির্ধারণ করি সে জায়গায় করতু। বন্ধ কু সমর্থন নাই সেটা তো আমি ডাকরা দিয়ে নু, সেটি জনস্ফূর্ত সমস্ত তাঁকর সোমুটু সে জায়গায় জনসাধারণ সে জায়গায় কল দিয়েছেন, আজ বিভিন্ন অনুষ্ঠান মানে কল দিয়েছেন এবং সেইথিপাই পশ্চিম ওড়িশা আজ বন্ধ ডাকরা দিয়া হয়েছে। কেউ জায়গা নেই পশ্চিম ওড়িশার কোনসি জায়গা হলে আমার সম্মতি বিজেপি তো নিশ্চিত ভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ কোণ কুথে মু জানি না, কিন্তু রাজ্য সরকার তো ক্লিয়ার কট লিখি দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী লিখি সারে যে কোঠে পশ্চিম ওড়িশার গোটে এবং দক্ষিণ ওড়িশার গোটে হাইকোর্টের বেঞ্চ প্রতিষ্ঠা হবে বলে তো মাননীয় মুখ্যমন্ত্রী ক্লিয়ার কট লেখা বহুদিন দিয়ে সারিছেন। তেমন যা সেটা বিচার হব সুপ্রিম কোর্ট হোক কি কেন্দ্র সরকার যা নিষ্পতি নেবে, নিষ্পতিকে অপেক্ষা করা হয়েছে, যে নিষ্পতি সেমানে নেবে নিশ্চিত ভাবে তাকে কার্যকারী হব। ভুবনেশ্বর ক্যামেরা পর্সন ভিকিঙ্ক সহ সরোজ কুমার রাউত রিপোর্ট।